সারা জায়গায় ধুলো ধুলো ভর্তি। এই যে তো আমরা বেসিক্যালি অর্ডার দিতে গেছিলাম মুরগি, ফার্স্ট টাইম পাপড়ি চাট খাবো বিঙ্গো টেরে মেরে দিয়ে। তো এই মেলায় যে সব ইউনিক খাবারগুলো আমরা ট্রাই করছি। ও অনেক ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভি ব্লগস। সো আজকে আমরা সকাল সকাল চলে এসেছি ফ্ল্যাটে। অ্যাকচুয়ালি ফ্ল্যাটে কিছু কাজ হচ্ছে, যার জন্য ফ্ল্যাটে আজকে থেকে মানে রঙের কাজ স্টার্ট হচ্ছে। তো এখন পুট্টি হচ্ছে, তারপর প্রাইমার হবে, তারপর ঘষা মাজা হবে, তারপর রং হবে। তো লটস অফ কাজ বাকি, লম্বা প্রসেস, 14-15 দিনের কাজ। বাট অনেকটা হয়ে গেল কিন্তু দেখতে বেশ ভালো লাগে পুট্টিটা করে। হোয়াইট কালার, তো আমরা হোয়াইটই চাইছি আর কি, হোয়াইট অ্যান্ড ইয়েলো থিম। কিছুর মাঝে আজকে একটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড স্পেশাল দিন বাঙালির জন্য, কারণ আজকে হলো পয়লা বৈশাখ। শুভ নববর্ষ 1431। একদম বলেছি ভাই, একদম। ইফ উই আর নট রং, ইংলিশ জেনে জেনে না আমরা বাঙালির যে মানে নববর্ষটা কি ভালোভাবে আমরা আনন্দ করতে পারি না। ইংলিশের তো আমরা কতভাবে সেলিব্রেট করি, হ্যাঁ না, আমরা বাঙালিরা সবসময় সেলিব্রেট করে নববর্ষ। মেন জিনিস হচ্ছে হালখাতা, হালখাতা, মিষ্টি খাওয়া, মিষ্টির প্যাকেট নেওয়া। আমরা তো ছোটবেলা থেকে জানতাম ওই সোনার দোকানে যাবো, বাবা মার সাথে গিয়ে ওই মিষ্টির প্যাকেট নেবো, ফুচকা খাবো, এইসবই। তো যাই হোক, আজকে আসার সময় দেখছিলাম অনেক দোকান সুন্দর সুন্দর সাজাচ্ছে, পুজো হচ্ছে। আমাদের একটা ইনভিটেশন আছে, আমরা যেহেতু তোমরা যারা আমাদের ব্লগ ফলো করো তারা জানো যে রিলায়েন্স জুয়েলারির সাথে আমাদের একটা খুব ভালো একটা সম্পর্ক আছে। ম্যাডামকে তো আলাদাই মানে মডেলিং ফলিং করে এসেছিল ওখান থেকে। তো ওখান থেকে প্রত্যেকবারই আমাদের ইনভিটেশন থাকে, মেবি হয়তো আমরা এই বছর যেতে পারবো না, কেন ফ্ল্যাটের কাজ টাজ হচ্ছে। বাট আজকের দিনটা কিন্তু আমরা সেলিব্রেট করবো একটা ইউনিক ওয়েতে। তো এই হচ্ছে আজকের ডেটের আমাদের ঘরের অবস্থা, সারা জায়গায় ধুলো ধুলো ভর্তি। এই যে, এই যে এখানে আর কি পুট্টির কাজটা হলো আজকে, ফার্স্ট কোট হয়েছে। হ্যাঁ, ফল সিলিং এর উপরে করে দিয়েছে। হ্যাঁ, এগুলো মেকআপ হয়ে গেছে, ওই জন্য যে জোড়া জোড়া গুলো ছিল তাপ্তি গুলো ভরাট হয়ে গেছে পুট্টি দিয়ে দিয়ে। আমাদের যে লাইটের লোক রয়েছে কমলদা, খুব ভালো, ওকে জ্বালিয়ে জ্বালিয়ে মানে শেষ করে, দাদা একটা লাইট ঝুলিয়ে দিন, একটা লাইট আমি শুধু দেখবো, নলে আমরা সন্ধ্যেবেলা আসলে তো পুরো কানা, কি হবে এতে, এরা ফ্যান কিভাবে ঝুলছে, ওটা পড়ে গেলে কি বাজে লাগবে, কিছু পড়বে না। এই লাইটস এর এই জায়গাগুলো এই ফিল আপ করে দিয়েছে, তাই একটু ভয়ঙ্কর লাগছে না, আগে তো ভয়ঙ্কর লাগছিল। এখান থেকে দোকান লাইট, এখানে এখানে লাইট ঝুলবে অ্যাকচুয়ালি, আর পুরো তো সারা জায়গা জানি না কেমন লাগবে, জানি না, হোপ ফর দা, আমরা তো ফিঙ্গার ক্রস মানে রোজ আসি ভাই, ভাবি যে যেই প্ল্যানটা আমরা করছি সেটা কত দূর, এখানে একটা বড় লাইট ঝুলছে, এটা লাইট না, এটা পাখা। ও আচ্ছা, সরি সরি, এটা পাখা, ওই যে ওখানে লাইট, ওখানে লাইট, সব জায়গায় খালি লাইটের লাইট। মানে টোটাল আমাদের ঘরে 48-50 লাইট আপাতত প্ল্যান করা রয়েছে, তারপর আরো ইনক্রিজ হবে হয়তো পরবর্তীকালে, জানি না কেমন হবে। না, ইনক্রিজটা ওইভাবে করা যাবে না, ইনক্রিজটা করা যাবে না, কারণ এখন আমাদের কোনোটাই বাইরে, বাইরে কোনো লাইন নেই, সবই ভেতরে, কারণ আমাদের যে লাইটগুলো, কারণ আমাদের যে লাইটগুলো করে সব কনসিল করেই করা রয়েছে, বাইরে কোনো আলাদা কোনো কোনো লাইটের কোনো আলাদা করে ওই যে বোর্ড কি বলে ওই কাশফুল তুলেছে। তো যেটা আজকে মেইন কথা ছিল, তো আজকে আমরা নববর্ষটা সেলিব্রেট করবো একটা দারুণ জায়গায় গিয়ে, সেটা হচ্ছে বাগবাজারে, তাই তো? বাগবাজারে কলকাতার বিগেস্ট ইভেন্ট হচ্ছে পয়লা বৈশাখ ইভেন্ট, যেখানে বাঙালি পেটুকদের জন্য মেইন জায়গা আর কি। তো আমরাও পেটুক, তো ওখানে গিয়ে খাবো দাবো, সুন্দর ওই মেলার মতো করেছে ইভেন্ট, অল ওভার একটা ইভেন্ট অ্যাটমসফিয়ার, সোনাঝুরি হাটও বসবে ওখানে। ও দ্যাটস গ্রেট, মানে এইটা মনে সম ওই মাঠটা যেখানে আমরা একটা ফুড ফেস্টিভ্যাল ইয়ে করেছিলাম, কভার করেছিলাম, রাইট? নামটা ঠিক মনে পড়ছে না, বাগবাজারের সার্ব মানে বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব যেখানে হয়, মেবি ওই মাঠটা, তো আমরা ওই মাঠটাই, ওই মাঠটাই আগের ফুড ফেস্টিভ্যালটা ওইটাই করেছি কিনা সেটা মনে নেই। ওকে, হোয়াটএভার, তো আমরা এক্সাইটেড, তো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এখানে বেরিয়ে গিয়ে বাড়ি থেকে ফ্রেশ ট্রেশ হবো, তারপর ওখানে বিকাল আর সন্ধ্যের দিকে যাব, বিকাল বিকাল বলি বা যেতে যেতে সন্ধ্যেই হবে, না বিকালেই ট্রাই করবো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমরা ডেস্টিনেশনে, একদম বাগবাজার মুখে দাঁড়িয়ে রয়েছি, বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব যেখানে হয় সেখানে। আর এই যে ইভেন্টটা দেখো, এই যে কি ইভেন্ট এটা, এটা হচ্ছে পয়লা পার্বণ ইভেন্ট, পয়লা পার্বণ ইভেন্ট, হ্যাঁ এটাই তো। তো এটা একটু ভেতরে, আমরা এখানে গাড়িটা পার্ক করলাম, প্রচন্ড ভিড়, এখান থেকে সবাই হাঁটা শুরু করেছে, চলো চলো যাওয়া যাক, এখানে পার্কিং এর খুব সমস্যা, কোনো রকমে গাড়িটা পার্ক করেছি ভাই, দেখে ভিড়টা কিন্তু খুব একটা খারাপ নয় ভাই, অনেকেই এসছে, ফুড ফেস্টিভ্যাল মানে কথা, আসবেই না, বাপরে বাপ, লোকে কি হালকা না করে এখানে এখানে এসছে, বাহ। তো আমরা চলে এসেছি একদম ইভেন্টটার সামনে, বিশাল, আমার মনে হচ্ছে যতটা সম্ভব টিকিট সিস্টেম, এই যে টিকিট সিস্টেম আছে 10 টাকা করে,
ডান 10 টাকা করে টিকিট পার পারসন বাট আজকে লাস্ট বলে আর কিছু লাভ নেই আই থিঙ্ক এটা মানে কত থেকে শুরু 12 থেকে 14 আজকে লাস্ট এই যে টিকিট বাট টিকিটটা কিছু ইন্টারেস্টিং দেখতে হাঁটা চলা করা মানে দুষ্কর ব্যাপার হয়েছে ওই আমরা এখন মেইন জায়গায় যাচ্ছি ঢুকেই এখানে খাওয়ার সন্ধান পেয়ে গেছি আচ্ছা মানে ওই কাইন্ড অফ ফুড ফেস্টিভ্যাল তার সাথে একটুখানি ওই পয়লা বৈশাখের একটা টাচ রয়েছে রাইট এইটুকু জায়গায় হচ্ছে সোনাঝুরি হাটটা বসেছে বোলপুর তো আর আমাদের যা হলো না যে আমরা ছোট্ট একটা ছোঁয়া রয়েছে এখানে খুব সুন্দর লাগছে তুই দেখে নে ফ্লাইটের জন্য কিছু দেখো এটা কত সুন্দর আর এটা আমার বেশ ভালো খুব ইউনিক জায়গা এসছে এখানে এই ফার্স্ট টাইম আমি দেখলাম এটা হচ্ছে ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড ম্যানেজমেন্টের একটা স্টল তো এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে মুরগি টিক্কা পপ অ্যান্ড সসেজ রোল নলেল গুড়ের মাফিন আবার কি যে কোনো দুটো আইটেম যদি আমরা অর্ডার করি তার সাথে একটা ফ্রি তো আমরা মুরগির টিক্কা পপটা অর্ডার করেছি অ্যান্ড মাফিনটা অর্ডার করেছি একটা ফ্রি সসেজ রোল লেসি চলো জায়গা পেয়েছি এই যে তো আমরা বেসিক্যালি অর্ডার দিতে গেছিলাম মুরগির টিক্কা পাপ আর মাফিন আমার জন্য তো তখন অর্ডার করার সময় ওরা বললো আর একটা কিছু নিয়ে নিই এই দুটো নিলে আপনারা যেহেতু দুটো নিয়েছেন তো একটা আপনারা কমপ্লিমেন্টারি পাবেন তো আমরা অর্ডার করেছিলাম এই যে মুরগির টিক্কা পাপ আর মাফিন তার সাথে সসেজ রোলটা কমপ্লিমেন্টারি চলো রাইট তো আমরা এই নিয়ে বসেছি স্যালাড তো অনেকটা খাওয়াই হয়ে গেছে কেমন ভালো গেছে এটা তো কিছু নেই মুরগির টিক্কা খুব ভালো মুরগির টিক্কা মাফিনটা খুব ভালো গেছে আমি একটু টেস্ট করেছি বেশ ভালো গেছে এই ফার্স্ট টাইম আমি কোনো মানে নলেন গুড়ের মাফিন খেলাম বেশ ইউনিক বেশ ভালো গেছে আর প্রাইস খুবই রিজনেবল 25 রুপিস এই মাফিনটা আর ওইগুলো 30 টাকা করে একটা তো কমপ্লিমেন্টারি বেশ ভালো তো একটা আরেকটা ইউনিক জিনিস পেয়েছি ইপির একটা বিঙ্গো ইপির একটা স্টল আছে তো এখানে ম্যাগিও পাওয়া যাচ্ছে ইপি সরি ম্যাগি বলছি ম্যাগি না ইপি এখানে ম্যাগি বলছি এটা ইপি পাওয়া যাচ্ছে এখানে এই যে তো এই হচ্ছে ইপি
তো এখানে ইপি পাওয়া যাচ্ছে 20 টাকা এবং 25 টাকায়। ইপি তো আমার পার্সোনালি খুব ফেভারিট, বাড়িতে প্রচুর খাই, প্রচুর খাই, এখানে এসে খাওয়ার কোনো মানে হয় না। বাট আমি এখানে ইপি খাবো না, আমি যেটা পেয়েছি আমার খুব ফেভারিট, অনেকদিন খাওয়া হয়নি, সেটা হচ্ছে পাপড়ি চাট। দেখাচ্ছি চল। সো এই হচ্ছে পাপড়ি চাটের সেকশন। আর কি বাকি ছিল, আমরা এসেছি, কারেন্ট চলে গেছে, পাপড়ি চাট কেটে এসেছি, কারেন্ট চলে গেছে, ফাইনালি কারেন্ট চলে এসেছে ভাই। আর এখানে একটা ইউনিক জিনিস, যাই পাপড়ি চাট নেবে সবচেয়ে তো এই বেঙ্গো টেরে মেরে অ্যাড হবে। এটা কিন্তু ইউনিক, টেস্টিও খেতে হবে। এই যে আমাদের পাপড়ি চাট এখন মেকিং হচ্ছে, আর ফার্স্ট টাইম পাপড়ি চাট খাবো বেঙ্গো টেরে মেরে দিয়ে। এই মেলায় যে সব ইউনিক খাওয়ার গুলি আমরা ট্রাই করছি খুঁজে খুঁজে বার করে। ফিশ কচুরিও আছে, ওটাও ভাবছি ট্রাই করে পেটে জায়গা নিচ্ছি। এই যে রেডি আমাদের, আবার কারেন্ট যাচ্ছে না, এলো এবারে, এলো জেনারেটর চলছে, খুবই ইয়ামি লাগছে। আর টেরেমেরেটা দিয়ে দেন আরো বেশি ভালো হচ্ছে, আর প্রাইস খুবই রিজনেবল, 50 টাকা। আর এছাড়াও এখানে শুধু আমরা পাপড়ি চাট স্পেশালটা নিচ্ছি বলে নালে 30 টাকাও রয়েছে। হ্যাঁ, ওই যে ওখানে মেনু আছে। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। অনেকদিন আগেই জল আসছে, তোর তো খুব ভালো লাগে, আমার অতটা ভালো লাগে না পাপড়ি চাট। দেখো যেমন ফ্লেভার থাকে সেটা তো আছে, তাছাড়া বিঙ্গোর একটা নন্দা নন্দা ফ্লেভার এর মধ্যে অ্যাড অন হয়ে যায়, দারুণ। ও খালি দেখো, ও আগে যে তিনটে জিনিস খেলাম সেটাও খুব ভালো, মানে ইউনিক জিনিস। হেডেনি একটু হেডেনি হেডেনি একটু পেটটা খালি করি, তারপরে আরো কিছু খাবার আছে। ফিশ কচুরি খাবো না, আমি একটু ফিশ ফ্রাই খাওয়ার ইচ্ছা আছে। আমার তো একটু মিষ্টি খেতে ইচ্ছা করছে, বাট আমার একটু ফিশ ফ্রাই খেতে ইচ্ছা করছে, বাট জায়গা নেই সত্যি কথা বলতে, ওইগুলো এবি খেয়ে নিয়েছি। দেখা যাক একটু হেডি, আর যা খেলাম খুব ভালো, ইউনিক, মানে রোজানা আমরা খাই না বিঙ্গো দিয়ে চাট, বাবা রে, আর ওইটা ওইটা খুব ভালো ছিল, তিনখানা আইটেম, নলেজের মাফিন। এই হচ্ছে ভিড়, ওহো বিশাল ভিড়, আর তার সাথে সাথে ধুলো উড়ছে, আর আমি সাধারণত পড়ে এই দাঁড়ানো যাচ্ছে না, এত ধুলো উঠছে না, প্রচন্ড ধুলো ভাই, তাড়াতাড়ি কর, প্রচুর ধুলো। এই যে আমার আইসক্রিম চলে এসছে, ম্যাঙ্গো ফ্লেভার, দারুণ গেছে। ওখান থেকে ভাবছি একটা ভালো জায়গা দাঁড়িয়ে ফটো তুলবো, এই যে পেছনে দেখো, যখন থেকে ঢুকেছি শেষ অবধি এখন পর্যন্ত একটু জায়গা পাই। আমি তো ওখান থেকে সরে এলাম, ম্যাডাম আইসক্রিম নিচ্ছে, আমি ভাই আমি আর পাচ্ছি না দাঁড়াতে, তুই নিয়ে আয়। দারুণ গেছে, শান্তি। তো ফাইনালি এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, খুব সুন্দর কাটলো সময়টা, নববর্ষের সময়টা খুব ভালো কাটলো, সুন্দর সুন্দর ইউনিক খাবার খেলাম, আর ম্যাডামের তো আইসক্রিম এখনো শেষ হয়নি, খেলোই না, আমার ঠান্ডা লেগে আছে। চলো বাইরে গিয়ে করা। তো ভিড় বাড়ছে আর ও কমছে না, লোকে আসছে, তো এখন 8টা মতো বাজে, তো তাও এখনো লোকে গাদা গাদা ঢুকছে, বলছে মেন গেট ক্লোজ করে দিতে হবে, দেখো লোকেরা বলছে। হয়েছে আইসক্রিম খাওয়া ভাই, দারুণ কাজে, দারুণ খেতে বলতে বলতে তো কালকে থেকে খাচ্ছিস ভাই। তো ফাইনালি এখান থেকে বেরালাম, এখন চলো দেখি গাড়িটার কি অবস্থা, গাড়িটা তো একটা জায়গায় পার্ক করে এসেছি মোটামুটি ভাবে, একটু টেনশন আছি ভাই, তাড়াতাড়ি আসো। তো আমরা এবার বাড়িতে চলে এসেছি, বেশ ভালো কাটলো আজকে বছরের প্রথম দিনটা, তো সবাইকে আবার জানাই শুভ নববর্ষ আমাদের দুজনের তরফ থেকে। তো আজকের ব্লগটা তাহলে এটুকুই রইলো, ব্লগটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট কিন্তু করো, আর মেন জিনিস যেটা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, টিল দেন টাটা।